हेलो बंधुरा, आज के तुम्हारे हेयर काट कर देखा लेयर काट खूब सहज भाव देखो, खूब सिम्पल है। तुम्हरा भिडियो दुबार देखले, दुबार के तीन बार देखले तुम्हारा हेयर काटा करते पर खूब सिम्पल भाव देखो। চুলটাকে ভালো করে আঁচড়িয়ে দেখো, সামনে সিঁথি করেছি, একদম পেছন বরাবর সিঁথি করেছি আমি, ব্যাকে দুটো ভাগ করেছি, সমান করে দুটো ভাগে চুল ভাগ করেছি। আর সামনে থেকে দেখো একটা এ সেকশন ভাগ করে দেখো আমি চুলটায় গাইড লাইন করছি, আমার ক্লায়েন্ট যতটা লেন্থ চায় সেই অনুযায়ী আমি চুলটা কেটে নিলাম। আর পেছনে ব্যাকে কিন্তু দুটো সেকশন ভাগ করেছি ব্যাকে, আর তোমাদের সেটা দেখাতে আমি ভুলে গেছি, তোমরা জেনে নাও দুটো সেকশন ভাগ করা পেছনে আছে। এবারে দেখো গাইড লাইন আমার হয়ে গেল, তারপরে কাটা চুলগুলোকে দুটো ভাগে ভাগ করে দিলাম, তারপর এইদিকের কাটা চুল থেকে পাশের কিছু চুল নিয়ে, তারপরে দেখো চুলের গাইড লাইন অনুযায়ী দেখো চুলটা আমি কেটে নিচ্ছি, একটু ব্যাঁকা করে কাটছি, এটা তেরছা করে কাটছি। তারপরে দেখো এইভাবে কাটলে তবে তোমার লেয়ারটা পরপর আসবে, আর গাইড লাইন সব সময় যেন তোমার হাতের লেগে থাকে। আর দেখো গাইড লাইন, তারপরে দেখো আমি কেটে দিলাম, পরপর কেটে যাব। আর এই চুল কিন্তু তোমার সবার চুলে মানায় না, যাদের চুল খুব স্ট্রেট তাদের চুলই বেশি ভালো মানায়, আর যাদের চুল হালকা কার্ল তাদের মানায়। আমার ক্লায়েন্টে কিন্তু হালকা কার্ল আছে, তাও ওর চুলে ভালোই লাগছিলো, কিন্তু বেশি কার্ল চুলে কিন্তু এই হেয়ার কাটটা করবে না। দেখো এভাবে প্রত্যেকটা চুল আমি নিয়ে নিচ্ছি, প্রত্যেকটা চুল অল্প অল্প করে নিচ্ছি, বেশি করে কোনো মতে চুল নেব না, অল্প করে কাটিং, অল্প করে চুল নেব আর ভালো করে কেটে নেব, গাইড লাইন দেখে চুলটা জাস্ট তেরছা করে কেটে নেব। আর এই হেয়ার কাটটা দেখো প্রথমে কাটার সময় কিন্তু আমার যখনই কাটবো দেখো কানের ওপরে যেন চুলটা থাকে, দেখো আমি চুলটা আঁচড়াতে আঁচড়াতে কিন্তু কানের ওপরের দিকে নিয়ে আসছি, আর দেখো আর সামনের দিকে সোজা নিয়ে আসছি, আর ক্লায়েন্টের মাথা যেন সবসময় সোজা থাকবে। তারপরে দেখো গাইড লাইন দেখেই আমি আবার ব্যাঁকা করে চুলটা কেটে দিচ্ছি, দেখো এইদিকে দেখো এইভাবে চুলটা আমি সব কেটে নেব। আর লাস্টের দিকে আমার একটা সেকশন আছে, সেটা দেখো সব চুলগুলো নিয়ে নিলাম, তারপরে ভালোভাবে চুলটা আঁচড়াবো, আঁচড়াতে আঁচড়াতে দেখো তারপরে ভালো করে আঁচড়িয়ে তারপরে আমাকে দেখে নিতে হবে কতটা তার লেন্থ আছে। দেখো জাস্ট দেখো শেষের ভাগটা দেখো কতটা লেন্থ ছোটো করে কাটলাম, বেশি লেন্থই মানে এইটা এই চুল কাট করলে কোনো মতেই লেন্থ বেশি কাটা যায় না। যারা ভাবছো চুল কাট কাট করতে ভয় পাচ্ছ যে না চুল ওনাটা কেটে যাবে, ওনাটা লেন্থ ছোটো হয়ে যাবে, কিন্তু এই হেয়ার কাট করলে কিন্তু লেন্থটা খুব একটা ছোট। এবারে দেখো যখনই আমি কাটিং করব সময় কিন্তু আমি দুবার চেক করে নিই, যাতে এক্সট্রা চুল থাকলে সেটা আমি কেটে বাদ দিলাম। সেম একই প্রসেসে আমি এই দিকেও চুলটাও কেটে নিচ্ছি, দেখো গাইড লাইন চলে এসেছে, তারপর সে অনুযায়ী আমি তেরছা করে চুল কাটছি, এভাবে গোটা চুলটাই আমি কেটে নেব। দেখো কাটছি, জাস্ট দুবার প্র্যাকটিস করলে কিন্তু তোমরা এটা কাটতে পারবে, কোনো রকম কঠিন কাটিং কিন্তু এটা নয়, খুবই সিম্পল। আর চুলটা আর মাথা যেন সবসময় সোজা থাকে, আমার ক্লায়েন্ট কিন্তু সবসময় মাথা বেঁকাচ্ছিলো, কিন্তু এটা তোমাদের খেয়াল রাখতে হবে, কাটিং যেন ঠিকঠাক হয়, বারবার চুল মাথাটাকে সোজা করে রাখতে বলবে। আর আমার ভিডিও তোমাদের কেমন লাগছে অবশ্যই আমাকে জানিও, ভালো হোক খারাপ হোক তোমাদের যা মতামত থাকুক না কেন আমাকে জানিও, তাহলে আমার ভালো লাগবে যে হ্যাঁ খারাপ লাগছে না সেটাও আমাকে জানাবে। আর যদি ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট তো বটেই, প্লাস লাইকটাও দিয়ে দিও, আর যারা নতুন বন্ধুরা দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। আর তোমরা কী আরও কী হেয়ার কাট দেখতে চাইছো বা কোনো রকম মেকআপ দেখতে চাইছো কি না সেটাও আমাকে কমেন্টে জানাবে। দেখো আমার কাটিং হয়ে গেছে, দুদিকে কাটা হয়ে গেছে, এবারে ভালো করে একটা হেয়ার ড্রাই করে নিয়েছি, দেখো চুলটা ভালো করে নিয়েছি, দেখো এটা ফাইনাল রেজাল্ট, দেখো কেমন হয়েছে। ভিডিও ভালো লাগলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, আর একটু বেশি যদি ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করতে পারো। তা আজকের মতো আজকে টাটা, বাবাই।